ট্রেন চালু হচ্ছে কবে? সরকারি ও বেসরকারি সকল অফিস আদালত চালু করা হয়েছে, তবে এখনো চালু হয়নি ট্রেন চলাচল। কবে চালু হবে তার কোনো নির্দেশনাও এখনো আসেনি। একটি সূত্র জানিয়েছে শিগগিরই চালু হবে। কোটা আন্দোলনের কারণে গত 19 জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী ট্রেন, কন্টেনারবাহী ট্রেন এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। প্রায় 13 দিন বন্ধ থাকার পর 1 আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চালু করা হয়েছিল। 2 দিন চলার পর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। গত রবিবার রাতে বাংলাদেশ রেলওয়ে পরিচালক জনসংযোগ মোহাম্মদ নাহিদ হাসান খান এক বার্তায় জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।